হ্যালো এভরি ওয়ান আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং এই ভিডিওটায় বন্ধুরা কথা হবে কালকে গতকালকে আমরা আশাদান্দান ভাই যে শিল্পী সমিতির তরফ থেকে যে মেম্বারশিপ কার্ড পেয়েছেন তারপরে একটি ইন্টারভিউ দেন এবং সেই ইন্টারভিউয়ের একটা ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে কথা আমি এর আগেও বলেছি যেটি হচ্ছে সাকিব ভাই এবং ইধি কাপালের সঙ্গে আবারও একটা কাজ তিনি করতে চলেছেন আশাদাদান ভাই এটা বোঝা যাচ্ছে ওনার কথা থেকে কিন্তু এছাড়াও উনি রাজকুমার নিয়ে কিন্তু অকপটে বেশ কিছু কথা গতকালকে বলেছেন এবং যে কথাগুলো আমরা তার মধ্যে নতুন কী পেয়েছি সেটা নিয়ে আলোচনা করব পুরনো কথাগুলো তো আমরা জানি যে হিমেলাশ্রফ ভাইও বলেছেন এই সিনেমা প্রচণ্ড একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তৈরি হয়েছে ওয়েদারের মধ্যে যে ওয়েদারটা সুটেবল ছিল না কোনো সময় এবং সেখানে শাকিব ভাই বহুক্ষণ ধরে কাজ করেছেন মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডিগ্রি সেন্টিগ্রেডেও কাজ করা হয়েছে বরফ পড়ছিল অ্যান্ড অল এইসব কথা তো আমরা এর আগেও শুনেছি এবং এই সিনেমার শ্যুট শ্যুটিং স্পটগুলো খুব মারাত্মক যেরম স্পাইডারম্যানের শ্যুটিং স্পট আছে তারপরে আরও জন উইগের শ্যুটিং স্পট আছে এছাড়া আরও অনেক অনেক সিনেমার শুটিং স্পট আমরা দেখতে পাবো এই সিনেমার সিনেমায় ফার্স্ট টাইম কোন বাংলা সিনেমায় এই শ্যুটিং স্পটগুলো দেখা যাবে এটা ছাড়াও বেশ কিছু কথা কিন্তু আর্শান ভাই বললেন যেটা আমার শুনে খুব ভালো লাগলো এবং মনে হলেও এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত তাই আমি এই ভিডিওটা তৈরি করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও এবং যদি চ্যানেলটাই নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে সি করে রাখো এটাই রিকোয়েস্ট করব। যাই হোক বেশি কথা না বাড়িয়ে খবরটাই চলে আসি বন্ধুরা আশা আদনান ভাই প্রচণ্ড প্রচণ্ড লেভেলের শিওর অ্যাবাউট রাজকুমার উনি রাজকুমার সিনেমাটাই বলতে চাইছেন যে আমি যতটুকু দেওয়ার এই সিনেমাটাই আমি দিয়েছি আমি প্রচণ্ড আশাবাদী রাজকুমার সিনেমা নিয়ে এবং রাজকুমার সিনেমা একটা মানে হতেই পারে এরকম যে আরও একটা মাইলস্টোন ক্রিয়েট করলো বাংলাদেশে তো এই কথাটা কিন্তু উনি বারবার নানানভাবে আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এটা ট্রু যে উনি করেছেন একটা সিনেমা তোমরা বুঝতেই পারছো যে সিনেমাটা মিনিমাম আমি তো হিসেব করে দেখলাম বারো থেকে তেরোটা জায়গায় শুটিং হয়েছে এবং তার মধ্যে ম্যাক্সিমামটাই বিদেশে এবং এটা ফার্স্ট কোনো বাংলা সিনেমা যেটা আঠেরো দিনের ওপর শ্যুট করা হয়েছে শুধুমাত্রই আমেরিকাতে তো উনি সেই কথাগুলো বললেন এবং এছাড়াও উনি যেটা বলছেন যে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ানদের মানে প্রপার শিক্ষিত টেকনিশিয়ানদের খুব অভাব এবং সেটা কিন্তু উনি বারবার বলছেন উনি এটার পেছনে কাজ করবেন এটাও উনি বলছেন যে আমি এবার থেকে এই এইটার পেছনে আমরা কাজ করা শুরু করব যে তা ভালো ভালো ছেলে বিদেশে পাঠাবো পড়াশোনা করাবো করিয়ে বাংলাদেশে নিয়ে এসে তাদের কাজ করানো হবে সিনেমারই জন্য সিনেমার স্বার্থে তো উনি কিন্তু একটা বিশাল বড় কথা কিন্তু এটা বলেছেন এবং আমারও মনে হয় যে এটা কিন্তু হওয়াটা উচিত বাংলাদেশে এখন রিসেন্টলি এই প্রজন্মের ডিরেক্টরসরা খুব উন্নত তাদের মানসিকতাও খুব উন্নত প্রডিউসার্স লাইক আশাদান ভাই তিনিও খুব উন্নত আধুনিক মানসিকতার পরিচয় দেন সব সময় তার কাজের মাধ্যমে এবং আমারও মনে হয় যে এইবার কিন্তু টেকনিশিয়ানগুলোকে বা যারা যারা টেকনিশিয়ানস আছেন সবাই তো আর খারাপ না যারা একটু দুর্বল তাদেরকে কিন্তু কাজ শিখিয়ে ভালো করে কাজটাকে করানো যেতে পারে আমি বলে দিচ্ছি বন্ধুরা যদি টেকনিশিয়ান বাংলাদেশের উন্নত হয়ে যায় না মানে টেকনিশিয়ানসরা যদি খুব উন্নত হয়ে যায় আমি ড্যাম শিওর বাংলাদেশের যে কোনো সিনেমা ভালো দেখতে হবে মানে এক এক সময় হয় না যে একটা সিনেমার ট্রেলার এলো আমরা সেই ট্রেলারটা দেখে খিল্লি ওড়াই এ মা এই ট্রেলারটা কিনেমারা নাটক নাটক লাগছে আসলে এই দোষটা নায়ক নায়িকার না স্পেশালি এই দোষটা এবং ডিরেক্টরও না কাঠামোটার গণ্ডগোল আছে তো এই কাঠামোটা যদি উন্নত হয় আরও উন্নত হয় আরও উন্নত হয় সেটা সিনেমাটিক ফিল দেবে আধুনিক যে সিনেমার ফিল আমরা সব সময় কোনো একটা হলিউড ফিল্ম থেকে পাই কোনো একটা বিদেশি ফিল্ম থেকে পাই বা ইন্ডিয়ান যে কোনো কোনো ফিল্ম থেকে আমরা ফিল্মকে ফিল্মের মতোই দেখতে লাগি মানে অনস্ক্রিনে মনে হয় না যে এটা একটা নাটক ইটস এ ফিল্ম এটাই মনে হয় তো সেই রকম করতে গেলে আরও অনেক উন্নত টেকনিশিয়ানের প্রয়োজন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সেইটাই কিন্তু আশাদান্দন ভাই কালকে বারবার বলেছেন এবং উনি বলছেন যে উনি এবার থেকে বেশ কিছু জনাকে বিদেশে পাঠিয়ে কাজ শিখিয়ে তাদেরকে নিয়ে এসে তাদের সঙ্গেই কাজ করবেন যাতে বাংলাদেশের টেকনিশিয়ান গ্রুপটা আরও উন্নত হয় তো এটা একটা বিশাল বড়ো পদক্ষেপ আমার মনে হলো এটা নিয়ে ভিডিও করা উচিত তাই এই ভিডিওটা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর যারা নতুন এই চ্যানেলে তাহারা যদি মনে হয় তাহলে চ্যানেলটাকে ফলো করে সিফার্স করে রাখো এখনকার জন্য চললাম পরবর্তী শিগগির দেখা টাটা